বাংলার জনগণ ওই শেখ হাসিনাকে, বাংলার জনগণ শেখ হাসিনাকে তার গণভবন থেকে বের করে নিয়ে আসবে। এ ব্যাপারে কোনো আপোষ নেই। কি করবেন শেখ হাসিনা, কি করবেন উবাইদুল কাদের? মেরে ফেলবেন? ইলিয়াস আলীকে গুম করেছেন, চৌধুরী আলমকে গুম করেছেন, সুমন সহ শত শত ছাত্র নেতা, যুব নেতা, স্বেচ্ছাসেবক নেতা, বিএনপি নেতাদেরকে গুম করেছেন। প্রয়োজন বুঝে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কথাটি বলেছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। সেই রাজপথে ফয়সালার জন্য যদি প্রয়োজন পড়ে এই জনগণ জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। দেশ নায়ক তারেক রহমান নেতৃত্ব দেবেন, কর্মসূচি দেবেন, যেমনি 1990 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। আজকে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এই 22 সালে হাসিনাকে পতন ঘটাবো ইনশাল্লাহ, হাসিনার পতন ঘটবে ইনশাল্লাহ। সেই জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে, প্রয়োজন বোধ রাজপথে আমরা জীবন দেব। তারপরেও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এখন থেকে এক দফার আন্দোলন চলতে থাকবে, এবং গ্যাসের মূল্য, তেলের মূল্য, ডিজেলের মূল্য, কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই প্রেস ক্লাব সহ সারা বাংলাদেশে এই প্রতিবাদ সমাবেশ হয়েছে। এই প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে জনগণ দেখেছে বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে, বিএনপি জনগণের কথা বলে। আর ওই দিক দিয়ে এই অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী, অবৈধ এমপিরা বলে বিএনপি জনগণের কথা বলে না, বিএনপি শুধু তাদের নিজের দলের কথা বলে। এই যে জনগণের মধ্যে বিভ্রান্তি প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি ঘন্টায়, আজকে জনগণ দেখছে যে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন যখন বন্যায় বানবাসী মানুষ সেই বৃহত্তর সিলেট, বৃহত্তর ময়মনসিংহ এবং প্রায় 20টির মতো জেলায় মানুষ বন্যায় প্লাবিত হয়েছিল, বানে মানুষ ভাসছিল, মানুষ চোখের পানি ফেলছিল, যখন খাবার পায়নি মানুষ, না খেয়ে দুঃখে দুঃখে কাতরাচ্ছিল, তখন আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, তিনি জরুরি ভিত্তিতে মাননীয় মহাসচিবকে নিয়ে স্থায়ী কমিটির জরুরি মিটিং ডেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করে বন্যায় যারা প্লাবিত প্রায় 20টির মতো জেলায় আংশিক এবং সম্পূর্ণ প্লাবিত, সেখানে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে পাঠিয়ে দিয়েছেন বন্যার মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা কি দেখলাম? আমরা অতীতে দেখেছি বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বন্যা যখন শুরু হয়েছিল সেই 88 সাল বলেন, 98 সাল বলেন, যখনই মানুষ দুর্যোগের মধ্যে পড়েছিল, বন্যায় প্লাবিত হয়েছিল, সেদিন তিনবারের প্রধানমন্ত্রী, আজকে যিনি অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, যার চিকিৎসার জন্য ন্যূনতম ব্যবস্থা করছে না, সেই নেত্রী অসুস্থ অবস্থায় থেকে আমাদের মাননীয় মহাসচিবের মাধ্যমে সারা বাংলাদেশে মেসেজ দিয়েছে যে নেতা কর্মীরা সকলে বন্যার্তদের পাশে দাঁড়াও। কিন্তু আমরা কি দেখলাম পাশাপাশি?
একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সারা বাংলাদেশে বন্যাদের পাশে দাঁড়িয়েছে। আরেকদিকে দেখলাম এই অবহিত প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের নামে সেখানে তাদের শুধু গোপালগঞ্জের মেহমানদের মেহমানদারি করার জন্যে আমরা দেখলাম সেখানে কি পরিস্থিতি কি অবস্থা, শুধু তাদের জন্যে বাথরুম টয়লেট নির্মাণের জন্য 9.5 কোটি টাকা খরচ করেছে। আর বৃহত্তর সিলেটে সারা ববাংলাদেশে কোথাও 3 লক্ষ কোথাও 1 লক্ষ কোথাও 50,000 টাকা দিয়েছে বন্যার্তদের জন্য। আরেকদিকে বিদ্যুৎ নেই ঘরে, গ্যাস নেই, আমরা দেখছি আলোক সজ্জা করেছে প্রতিটি জেলায় জেলায়। 25 তারিখে পদ্মা সেতু উদ্বোধনের নামে নাচ গান আলোক সজ্জা করেছে। আমরা 25 তারিখে গিয়েছিলাম নেত্রকোনা, সেখানে গিয়ে দেখি আলোক সজ্জা। আর এদিকে বাংলার মানুষের ঘরে বিদ্যুৎ নেই, অন্ধকারে রয়েছে। একদিকে বন্যায় প্লাবিত জনগণ চোখের বাড়ি ফেলছে, আরেকদিকে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পদ্মা সেতু উদ্বোধনের নামে নাচ গান করে শত শত কোটি টাকা খরচ করেছে। এই এই সরকারের জনগণের প্রতি কোনো দরদ নেই, নজর নেই, কারণ এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত নয়, এই সরকার আগের রাতে নির্বাচিত হয়েছে, এই সরকার ভোটারবিহীন সরকার। তাই আজকে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ যে কর্মসূচি গ্রহণ করেছে, আজকে জনগণ যখন ঘরে ফ্যান চালাতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, যখন আলো দিতে পারছে না, তখন ঘর থেকে মানুষ বেরিয়ে আসছে উন্মুক্ত মাঠে। আজকে বেরিয়ে এসে তারা বলছে এই অবৈধ সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় রাখা যায় না, ক্ষমতায় রাখা যায় না বলি, যেহেতু এই সরকারের জনগণের প্রতি কোনো নজর নেই, তাই এই সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই সরকার, জনগণের পাশে দাঁড়ানোতে ব্যর্থ হয়েছে এই সরকার। আজকে মানুষের সরকার নয়, জনগণের সরকার নয়। তাই আজকে মাননীয় মহাসচিব কর্মসূচি ঘোষণা করুন। ওই ভোটারবিহীন এমপিরা পার্লামেন্টে বসে আছে, জনগণ তাদেরকে বের করে নিয়ে আসবে। ওই অবৈধ ভোটার অবৈধ এমপিরা মন্ত্রী হয়েছে, ভোটারবিহীন মন্ত্রীরা ওই সচিবালয়ে বসে আছে কর্মসূচি দিন, ওই সচিবালয় থেকে জনগণ ওই অবৈধ ভোটারবিহীন মন্ত্রীদেরকে জনগণ বের করে নিয়ে আসবে। তারপরেও যদি শেখ হাসিনা নিজের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতা আসতে চায়, তাহলে